নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে থাকে। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। দর্শকবৃন্দ, অনেকেরই আমাদের কাছে মেসেজ আসছে যে আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো পান না। আপনারা ফলো অপশনটাতে গিয়ে আপনারা ফলো অল ভিডিওসটা আপনারা অন করবেন, সে সময় ফলো সেটিংসে গিয়ে সে সময় আপনারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। দর্শকবৃন্দ, আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট খবর নিয়ে আসলাম, লাস্ট অবধি দেখবেন। প্রথম হচ্ছে উধারবন্দের একটা ঘটনা। আজকে সকাল সকাল উধারবন্দের চলিতাকান্দিতে একটি বাস দুর্ঘটনা হয়, একটি স্কুল বাসের দুর্ঘটনা। সেই স্কুল বাসে 14 জন ছাত্রছাত্রী ছিল সেই স্কুল বাসের ভিতরে, এবং যে স্কুল বাসের ড্রাইভার হঠাৎ টার্নিং নেওয়ার সময় সন্তুলন হারিয়ে ফেলে এবং রাস্তার নিচে পড়ে যায়। সেই রাস্তার নিচে পড়াতে মানে তারপরে স্থানীয় মানুষেরা সেখানে গিয়ে জমায়েত হন, সেখানে যারা আহত হয়েছেন তাদেরকে বের করা হয়, তারপরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এবং 6 জনের অবস্থা গুরুতর হওয়ার কারণে শিলচর এসএমসিএইচে পাঠিয়ে দেওয়া হয়। বাকি সবাই সুস্থ আছেন বলে সেটা আমরা খবর পেলাম। স্কুলের নাম হচ্ছে রেড রোজ যে স্কুল, সেই স্কুলের বাস প্রত্যেক দিনের মতো সকালবেলা ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্কুলে যাচ্ছিলো সেই স্কুল বাসটি। দর্শকবৃন্দ, বেকার যুবক যুবতীদের জন্য একটা ভালো খবর। সেই ভালো খবরটা হচ্ছে আপনাদের নেট্রিপ, উধারবন্দের যে নেট্রিপ, সেখানে PMKVY এর আন্ডারে অটোমেটিভ সার্ভিস টেকনিশিয়ান লেভেল 4 এবং ওয়েল্ডিং টেকনিশিয়ান লেভেল 3 এর ফ্রি কোর্স করানো হচ্ছে। 2-3 মাসের সেই কোর্সটা হবে, ফ্রি অফ কস্ট সেই কোর্সটা করানো হবে। 10 পাস কোয়ালিফিকেশন, ডকুমেন্ট লাগবে আপনাদের আধার কার্ড, তারপরে প্যান কার্ড, ব্যাঙ্কে পাসবুক, ভোটার আইডি, তারপরে ফটো কপি লাগবে, ফটো 2 কপি আপনারা নিয়ে যাবেন। ইচ্ছুক প্রার্থীরা 28 ডিসেম্বরের ভিতরে নেট্রিপে গিয়ে আপনারা সেই ফর্ম ফিল আপ করে সেখানে জমা দেবেন, তারপরে আপনাদেরকে কল করা হবে। এই কোর্সটা করে নিন, আপনাদের খুবই ভালোই হবে। এটা নিয়ে আপনারা ভবিষ্যতে নিজস্ব কোনো ব্যবসাও করতে পারেন বা ভবিষ্যতে কোনো কোম্পানিতে আপনারা চাকরি পেতে পারেন। দর্শকবৃন্দ, যারা নতুনভাবে টেট পাস করেছেন তাদের জন্য একটা ভালো খবর। সেপ্টেম্বর মাসে যে আসামে শিক্ষকের পোস্টে যে অ্যাপ্লাই করা হয়েছিল, ইউপি এবং এলপি লেভেলের যে টিচিংয়ের বিভিন্ন ধরনের পোস্টে যে অ্যাপ্লাই করা হয়েছিল, সেই পোস্টগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদিও আপনাদের কাছে কোনো সার্টিফিকেট নেই, শুধু আপনারা জানলেন যে আপনারা পাস করেছেন, সেই যে পাসের যে রোল নাম্বার, সেই টেটের যে রোল নাম্বার, সেই রোল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। www.deeasam.gov.in সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা 31 ডিসেম্বরের ভিতরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যারা নতুনভাবে পাশ করেছেন তাদের জন্য ভালো সুযোগ। আমাদের শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন আপনাদের সবার জন্য। আসামের বিধানসভাতে নতুন আইন পাস করা হয়েছে। সেই আইনটা হচ্ছে যে এখন থেকে যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের জন্য আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা এক্সাম দিতে লাগবে না। আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের জন্য আলাদা এক্সাম, ডিসি অফিসের জন্য আলাদা এক্সাম, এরকম না। সব ডিপার্টমেন্টের জন্য একটাই এক্সাম হবে, একটাই পরীক্ষা। সেই পরীক্ষা দেওয়ার পরে পাশ করলেই আপনারা যে ডিপার্টমেন্টে পোস্ট আছে সেই ডিপার্টমেন্টে আপনারা চুজ করে সেই চাকরিটা পেতে পারেন। নতুন একটা কমিটিও গঠন করা হয়েছে, এখন তার প্রক্রিয়া চলছে, এবং নতুন যে এখন থেকে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টগুলা যে এক্সাম, সেই এক্সামটা, সেই পরীক্ষাটা একটাই বোর্ডের আন্ডারে হবে। সেই রিক্রুটমেন্ট বোর্ডটা এখন গঠন করা হয়েছে, ভালোই লাগলো। মানে ধরে নিন ইউপিএসসির যেরকম একটা এক্সাম, ইউপিএসসি পাশ করার পরে অনেকগুলো বিভাগে চাকরি দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টে, একটা নতুন রিক্রুটমেন্ট স্টেট লেভেল রিক্রুটমেন্ট বোর্ড একটা বানানো হবে। সেই রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে একটা এক্সাম হবে, আপনারা সেই এক্সামের ভিত্তিতে আপনারা সব ডিপার্টমেন্টে আপনারা চাকরি পেয়ে যাবেন যদি আপনারা পাস করেন। ভালোই লাগলো, আপনাদের এই খবরটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আগামী মে মাসের ভিতরে 2022 ইংরেজির মে মাসের ভিতরে আরও 40,000 চাকরিতে নতুন নেওয়া হবে আসামে বলে আমাদের মুখ্যমন্ত্রী সেটা সদনে অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে আমি শিলচর নিউজের মাধ্যমে তুলে ধরেছিলাম যে শহরগুলোকে যদি সেই প্রদূষণমুক্ত করা হয়, পরিষ্কার রাখা হয়, তাহলে প্রত্যেক দোকানের সামনে এক একটা ডাস্টবিন রাখা দরকার বলে আমি নিউজে সেটা বলেছিলাম, এবং সেই নিউজের হয়তো ইম্প্যাক্ট পড়েছে গুয়াহাটি মহানগরীতে। সেরকমই আজকে একটা নতুন অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে প্রত্যেক দোকানের সামনে এক একটা ডাস্টবিন রাখতে লাগবে, নাহলে কিন্তু জরিমানা এবং তার উপরে কেসও করা যেতে পারে। এবং সেরকমই আইন যেহেতু গুয়াহাটিতেও লাগু করা হয়েছে, সেটা আমাদের প্রত্যেক শহরেও লাগু করা হবে। আপনারা যারা দোকানদার, আপনারা আগে থেকে সেই ডাস্টবিন রেখে দেবেন। ডাস্টবিন এমন জায়গায় রাখবেন যাহাতে মানুষের হাঁটতে ফিরতে যাহাতে কোনো ধরনের অসুবিধে না হয়। খুবই ভালোই লাগলো এই খবরটা, আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আসামের প্রত্যেকটি শহরে সেই নিয়মটা শীঘ্রই লাগু হবে। দর্শকবৃন্দ, গুয়াহাটির নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের একজন বিশিষ্ট চিকিৎসক শিলচর এবং হাইলাকান্দিতে আগামী 25 তারিখ এবং 26 তারিখে উনি রুগী দেখবেন। শুনে খুবই ভালোই লাগলো। একজন গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের একজন স্পেশালিস্ট। আপনার যদি কোনো ধরনের লিভারের সমস্যা হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, লিভার সিরোসিস হয়েছে, প্যানক্রিয়াসের প্রবলেম, পাইলসের যদি সমস্যা,
আপনার যদি ব্লাড ডিসেন্ট্রি হচ্ছে তাহলে আপনারা নিশ্চয়ই ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি এক্স কনসালটেন্ট নিমস হায়দ্রাবাদেরও বলে খবর পেলাম, ওনার নাম হচ্ছে ডক্টর দিগ্বিজয় শর্মা। উনি 25 তারিখে হাইলাকান্দিতে রাখি মেডিকেল হলে উনি রোগী দেখবেন এবং 26 তারিখে শিলচরের দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার সেকেন্ড লিঙ্ক রুট পয়েন্ট মেহেরপুর রোডে সেখানে উনি রুগী দেখবেন। ফোন যুগে আপনারা কল করে সিটটা বুক করে নিন। ফোন নাম্বারটা হচ্ছে 8638914185, আরেকটা নম্বর হচ্ছে 9435620734। এই দুটো নম্বরে কল করে আপনারা নিশ্চয়ই সিটটা বুক করে নেন যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে। চৌধুরী টেক্সটাইল, এখানে বিবাহ ও শীতের মৌসুমের সম্পূর্ণ কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়। প্রতিটি কেনাকাটাতে আপনারা 50% অবধি ছাড় পাবেন। তাছাড়াও 20,000 টাকার উপরে কেনাকাটা করলে দেওয়া হবে আকর্ষণীয় উপহার। আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 0384223-4063। আসন্ন দীপাবলি এবং ধনতেরস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের দিচ্ছে অভাবনীয় ডিসকাউন্ট। সোনার গয়নার মজুরির উপর দেওয়া হচ্ছে 50-70% পর্যন্ত ছাড়। তাছাড়াও হীরার গয়নার মূল্যের উপর 20% ছাড় দেওয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল নম্বর হচ্ছে 8486340139, আরেকটা হচ্ছে 8486467636। শিলচরের পুরসভাতে একটা বুক ব্যাংক এবং একটা ক্লথ ব্যাংকের উদ্বোধন করা হয়েছে আজকে। সেই উদ্বোধনই করেন আমাদের কাছাড়ে যিনি জেলা শাসক কিরীতিজলি মহোদয়া, এবং উনি জনসাধারণকে একটা রিকোয়েস্ট করেন মিডিয়ার মাধ্যমে। উনি একটা রিকোয়েস্ট করেন, যদি আপনার কাছে কোনো ধরনের যদি পুরনো কাপড় থাকে বা আপনার কাছে যদি কোনো ধরনের পুরনো যদি বই থাকে, সেই বইগুলোকে, সেই কাপড়গুলোকে আপনারা ফেলে দেবেন না, এবং সেইগুলো আপনারা সেই বুক ব্যাংক এবং ক্লথ ব্যাংকে, কাপড়ের ব্যাংক বা বইয়ের ব্যাংক, যেটা পুরনো কাপড়ের ব্যাংক, পুরনো বইয়ের ব্যাংক যেটাকে বলে, সেখানে গিয়ে আপনারা দান করার জন্য আমাদের ডিসি মহোদয়া আপনাদের সবাইকে সেটা রিকোয়েস্ট করেছেন। কারণ হচ্ছে যে মেহেরপুরে যে ডাম্পিং গ্রাউন্ডটা, যেটাতে এখন সেই কী বলে ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্ল্যান্টটা বসানো হচ্ছে, সেখানে গিয়ে উনি দেখেন অনেকগুলো জিনিস এখনও সেখানে ফালানো, যেগুলো সেগুলো এখনও ইউজ করা যাবে। তাই উনি চিন্তা করে এই নতুন পদক্ষেপটা নিলেন, খুবই ভালোই লাগলো। আপনাদের যদি কিছু থাকে তাহলে শিলচরের মিউনিসিপ্যালিটি বোর্ডে গিয়ে আপনারা সেই বুট ব্যাংকে, সেই কাপড়ের যে পুরনো ব্যাংক, সেখানে গিয়ে আপনারা জমা করতে পারেন। কোনো গরিব লোক ওরা এসে নিয়ে যাবে, এবং পুরনো বই হলে কোনো গরিব ছাত্রছাত্রীরা ওরা পড়তে পারবে। খুবই ভালোই লাগলো। এবং আমি মনে করি এই যে ব্যাংকগুলা, এই যে বুক ব্যাংক বলুন বা ক্লথ ব্যাংক বলুন, সেইগুলো প্রত্যেক শহরে থাকা দরকার। আপনারা কী মনে করেন আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা ভালো করার জন্য, শিক্ষা ব্যবস্থাটা যাতে ভালো হোক, ছাত্রছাত্রীরা ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে, তার জন্য আমাদের শিক্ষামন্ত্রী আজকে সদনে সমস্ত এমএলএদেরকে উনি রিকোয়েস্ট করেন যে কোনো সরকারি বা বেসরকারি স্কুলে যদি কোনো ধরনের খেলিমেলি যদি দেখতে পান তাহলে উনাকে ডাইরেক্ট রিপোর্ট করার জন্য সেই স্কুলের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী আজকে। অনেক প্রোটেস্ট করার পরও গো সুরক্ষা যে আইন, সেই আইনটা আজকে পাশ হয়ে গেছে। নতুন সংশোধনী যেটা করা হয়েছে, সেই নতুন সংশোধনীর আইনটা, সেটা পাশ করা হয়েছে আজকে বিধানসভাতে। সেটাতে লেখা, সেই সংশোধনীতে লেখা যে বর্ডার এরিয়াগুলা যে থাকবে, বর্ডার এরিয়ার আশেপাশে যে শহর, সেই শহরগুলা এক জায়গা থেকে অন্য জায়গা, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গরু নিয়ে যেতে পারবে না, এবং বর্ডার সংলগ্ন এরিয়া ছাড়া বাকি যে সকল ডিস্ট্রিক্ট থাকবে সেইগুলোতে এক জেলা থেকে অন্য জেলাতে নিয়ে যাওয়া যাবে, সেরকমই সে সংশোধনীতে লেখা। যাহাতে বাংলাদেশে গরু পাচার না হয় তার জন্য এই নতুন সংশোধনী আনা হয়েছে। কয়েকদিন ধরেই আমরা দেখতে পাই সেই সুপারির অনেকগুলো ধরা হয়েছে, ইল্লিগাল সুপারির গাড়িগুলো জব্দ করা হয়েছে, আজকে অনেকগুলো ধরা হয়েছে সেটা আমরা দেখলাম। আজকে রাঙ্গিরহাড়ি পুলিশ 4টি ট্রাককে ধরতে সক্ষম হয়েছে, তাদের ভিতর থেকে 52 কেজি সুপারি জব্দ করে রাখা হয়েছে, সুপারি। তারপরে আমরা দেখলাম ধলাই পুলিশ 1টি বোলেরো থেকে 1200 কেজি বার্মি সুপারি আটক করে রেখেছে বলে সেটা আমরা দেখলাম দর্শকবৃন্দ। এবং অনেকেই, অনেক সুপারি ব্যবসায়ীরা কমপ্লেইন করেন যে আমরা যারা লোকাল সুপারি সেইগুলোকেও ধরা হচ্ছে, বার্মি সুপারি ধরা হচ্ছে সেটা ঠিক, কিন্তু লোকাল সুপারিগুলোকেও ধরা হচ্ছে। লোকাল সুপারি যদি ব্যবসা না করে তাহলে ব্যবসায়ীরা কীভাবে আয় করবে, সেটাও ঠিক কথা। তার জন্যই মুখ্যমন্ত্রী কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দির ডিসিদেরকে উনি সেটা নির্দেশ দিয়েছেন যে স্থানীয় মানুষদের সঙ্গে, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার জন্য। কারণ সেই লোকাল সুপারি, বার্মি সুপারি সেগুলো শনাক্ত করা যায় না, চিনাই যায় না। চিনার জন্য কী ব্যবস্থা করা, তার জন্য নতুন নিয়ম নীতি, কীভাবে কোন সুপারি বার্মিস, কোন সুপারি লোকাল, সেটা চিনার জন্য নতুন নিয়ম নীতি আনার জন্য উনি সেটা নির্দেশ দিয়ে দিয়েছেন। এবং 12ই জানুয়ারিতে সেই সুপারির নতুন নিয়ম নীতি আসবে, নতুন এসওপি আসবে বলে সেটা আমরা খবর পেলাম, ভালোই লাগলো। স্থানীয় যারা লোকাল, যারা সুপারি ব্যবসায়ীরা, ওনাদের একটু লাভ হবে। মানে পাথারকান্দির বৈঠাখালে আজকে একটি ভয়ানক সড়ক দুর্ঘটনা হয়।
দুর্ঘটনায় একটি বাইক আরোহী সেখানে তৎক্ষণাৎ সেই দুর্ঘটনায় মারা যান বলে সেটা আমরা খবর পেলাম। খুবই খারাপ লাগলো এই ঘটনাটা শুনে দর্শকবৃন্দ। আজকে লুধিয়ানা থেকে একটি খবর আসে, লুধিয়ানার আদালতের সামনে, আদালতের চত্বরেই বলতে পারেন, যেখানে গাড়ি ঘোড়া রাখা হয় সেই আদালতের সামনেই একটা বোমা বিস্ফোরণ হয়, ভয়ানক একটা বোমা বিস্ফোরণ। সেখানে দুজন মারা গেছেন এবং চারজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে সেটা খবর পেলাম। আদালতের চত্বরে যেখানে অলরেডি পুলিশ থাকে, গার্ড থাকে, সেখানে চেকিং করা হয়, তবুও সেখানে বোমা রাখা হয়েছে, সেটা বিরাট বড় একটা প্রশ্নের ব্যাপার। আমাদের এখনও আমি মনে করি প্রত্যেকটি এরকম গেইটে সেই চেকিং মেশিনগুলো, ডিটেক্টর মেশিনগুলো রাখা দরকার সবাইকে চেক করার জন্য। গাড়িগুলো সবাইকে চেক করা ভালো, সেরকম বোম কোন জায়গায় কে রাখবে জানি না। করোনা সংক্রমণ এবং অমিক্রনের ভয়াবহতার কথা চিন্তা করে দিল্লি সরকার 31 ডিসেম্বর এবং যে বড়দিনের যে উৎসবগুলো সেইগুলো সব কিছু বন্ধ করে ঘোষণা করে দিয়েছেন, কোনো ধরনের উৎসব চলবে না। করোনার ভয়াবহতার চিন্তা করেই সেই ঘোষণাটা দিল্লি সরকারের। দর্শকবৃন্দ, আমাদের এখানেও হয়তো আসবে, আমাদের এখানেও সেটা অলরেডি আগে রিকোয়েস্ট করা হয়েছিল যে এরকম কোনো অনুষ্ঠান না করার জন্য, যাতে করোনা যাতে না বাড়ে। আমাদের আসামের যে গতকালকের করোনার খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই, গতকালকে 119 জন করোনাতে আক্রান্ত হয়েছেন, 2 জন করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন, 130 জন রিকভার হয়ে গেছেন এবং 926 জন গতকালকে অবধি করোনা রোগী আমাদের সমস্ত আসাম রাজ্যে অ্যাক্টিভ। দর্শকবৃন্দ, এই আপডেটটা এক্ষুনি আপনার জনস্বার্থে সবাইকে শেয়ার করে দিন। আমাদের শিলচা নিজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচা নিজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন, নমস্কার। আপনারা কি ভালো ট্যাক্সি সার্ভিস খুঁজছেন? শহরে এসে গেছে ওল্টা ক্যাব। কম পয়সায় ভালো সফর করতে চাইলে বুক করুন ওল্টা ক্যাব। দেরি না করে প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ওল্টা ক্যাব।